সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো, আর আমার সন্তানরাও আলহামদুলিল্লাহ ভালো আছে। মেয়ে এখানে ঘুমোচ্ছে, দুই পাশে বালিশ দেওয়া হয়েছে। ও দেখা যায় দিনের বেলা যা একটু ঘুমায়, কিন্তু রাত হলে একদমই ঘুমাতে চায় না। তো যাই হোক, গতকালকে ব্লগ দিনেই অনেকেই নক করেছেন, আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে এখন অনেকটা মানে সময়টা আসলে খুব শর্ট হয়ে গিয়েছে আর কি, বাচ্চাকে অনেকটা সময় দিতে হয়, তো যার কারণে গতকালকে কোনো ভিডিও আপলোড করা হয়নি। আর আরেকটা কারণ হচ্ছে 30 অক্টোবর আমার বিবাহবার্ষিকী ছিল, তো আমার বিয়ের 11 বছর পূরণ হয়েছে, অর্থাৎ 12 বছরে পা রেখেছি। 11 বছর পূরণ হয়েছে, এটা কিন্তু লম্বা একটা সময়, জার্নিটা কিন্তু অনেক লম্বা, 11 বছর কিন্তু কম সময় না। তো এত বছর একসাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো। আপনারা সবাই দোয়া করবেন যেন আরও 1000 বছর একসাথে থাকতে পারি। তো আমার ইচ্ছে ছিল, আপনারাও অনেকেই দেখতে চেয়েছেন বা আমার নিজেরও ইচ্ছে ছিল, ভিডিও ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্ল্যান ছিল যে আমার ম্যারেজ ডের সময় আমার বিয়ের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমি যখন ভিডিওগুলো এডিট করতে যাই বা ভিডিওগুলো যখন খুঁজতে যাই, যে সিডি যে ক্যাসেটগুলো সেগুলো আসলে মানে একটাও ওপেন হচ্ছে না, সবগুলো আসলে মানে কিছু কিছু অংশে আসলে মানে ওপেনই হচ্ছে না। তো এটা যদি আমি যদি এডিট করতে যাই আরও সমস্যা হয়ে যাচ্ছে, এদিকে নতুনভাবে যদি আবার সিডি ক্যাসেটটা যদি আমি বানাতে যাই তাহলে আরও প্রায় 10 দিন সময় লাগবে। তো সব কিছু মিলিয়ে আর কি ওইগুলো আর এখন শেয়ার করতে পারছি না, তবে আমি এ কারণে ডিসিশন নিয়েছি যে আমার বিয়ের যে ছবি, হলুদের ছবি বা এইগুলো নিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর বিয়ের ক্যাসেটে হয়তো বা বিয়ের দিন বা বিয়ের আগের দিনগুলো হয়তো ফোকাস থাকতো, তো আজকের ভিডিওটাতে আমি আমার বিয়ের আগের, অর্থাৎ আমার আমি যখন আমার বিয়ে হয়নি এরও আগের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব, এবং এই যে দীর্ঘ 11 বছর আমার সংসার জীবনের এই ভালো লাগার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এখন শুরু করছি। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হয়তো বা আমার 9-এ বা 10-এ তোলা এরকম ছবি, আর আপনারা তো ইতিমধ্যে জানেন যখন আমি এসএসসি পরীক্ষা দিই তখনই আমার বিয়ে হয়ে যায়। তো মোটামুটি আমার বিয়ের বছরখানিক এর মধ্যে এই ছবিগুলো, এগুলো সব আমার বিয়ের আগের ছবি। তখনের সাথে এখনকার ডিফারেন্স কী সেটা আপনারাই বলবেন, তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তখন অনেকটা শুকনো ছিলাম, এখন কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা হয়ে গিয়েছি। আর হওয়ার কথাই, কারণ এখন আমি মা হয়েছি, এখন আমি 3 সন্তানের মা। তো এই আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার ছোট আব্বু, উনি আমার আব্বুর সমতুল্য। আমার আব্বু বাইরে থাকতো, বাইরের দেশে থাকতো, চাচা বললে ভুল হবে, আমাদের বাবার মতো সবসময় সঙ্গ দিয়ে এসেছে। এগুলো হচ্ছে সব আমার বিয়ের আগের স্মৃতি, এটা আমার নানুর বাড়িতে ছিল এই ছবিটা তোলা। আর এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন সাদা পাঞ্জাবি পরা আমার বড় ভাইয়া, আমরা পিটাপিটি আর কি। আর দুই পাশে হচ্ছে আমার কাজিন, এখানে আমার কাজিনরা সবাই আছে। তো আর আতিফকে দেখতে পাচ্ছেন, এটা গতবার ঈদের ছবি ছিল এই ছবিটা। আর এখানে দেখতে পাচ্ছেন ও আমার একমাত্র ছোটো ভাই, আমার একটাই বড় ভাই আর একটাই ছোট ভাই, আর আমি একমাত্র বোন, তো আমরা দুই ভাই এক বোন। আর আমার ছোটো ভাই দেখতে পেয়েছেন, ওটা আমার বিয়ের আগে ছিল আর এটা বছরখানিক আগের ছবি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে। এগুলো ছিল বিয়ের আগের, আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ের পরে। তো আমার হাজবেন্ড আর আমি, এটা হয়তোবা আমার বিয়ের এটা হচ্ছে বিয়ের পরের দিনের, আর এর আগে যে ছবিটা দেখিয়েছি ওটা হয়তো বিয়ের 3-4 দিন পরে তোলা এরকম। তো বিয়ের পর পর কিন্তু শাড়ি পরতে কিন্তু বেশ ভালোই লাগতো, হয়তো বা 4-5 দিনের মতো শাড়ি পরেছিলাম আমি। আমি বাড়িতে ছিলাম প্রায় বিয়ের পর, আমার শ্বশুরবাড়িতে 4-5 দিন ছিলাম, ওই 4-5 দিনে শাড়ি পরা হয়েছে। ঢাকায় আসার পরে আর তেমন একটা শাড়ি পরা হয়নি, কারণ তখন শাড়িটা আমি ক্যারি করতে পারতাম না। তো এখানে আমার শাশুড়ি মা আর আমি, এটা আমার বিয়ের 2 মাস পরে কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আর এই তো এগুলো হচ্ছে আমার দেবর তুলেছিল এই ছবিগুলো। আর এখানে হয়তো আপনারা যে টাইমটুকু দেখতে পাচ্ছেন বা এখানে ছবিতে যে একটা টাইম লেখা আছে, এটা ভুল
টাইমটা, কারণ এটা ওই ক্যামেরাতেই ওই টাইমটা ছিল, সেটিং করা ছিল না। এটা বিয়ের পরে প্রথম হাজবেন্ডের সাথে ঘুরতে যাওয়া বসুন্ধরা সিটিতে, এরপরে এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যানে। আসলে এই সকল ছবিগুলো যখন তোলা হয়েছিল তখন আমি কখনো কল্পনা করিনি আমি একজন ইউটিউবার হব বা আমার ইউটিউবে এই সব ভিডিওগুলো, মানে আমার ছবিগুলো আমি শেয়ার করব। তো এগুলো কোনো একটা সময়ে হয়তো ভালো লেগেছিল, ছবিগুলো তোলা হয়েছিল, এগুলো কম্পিউটারে সেভ ছিল বলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। মোবাইল থেকে দেখা যায় বারবার মোবাইল চেঞ্জ করা হয়, নতুন মোবাইল কেনা হয়, হয়তো ছবিগুলো হারিয়ে যায়, এগুলো সব ল্যাপটপে ছিল। আর এটা হচ্ছে আদিব, ওর জন্মের পরে আমার কুলে দেওয়া হয়েছিল। ওর জন্ম হওয়ার পর দিনে আমাকে কেবিনে দেওয়া হয়, আর কেবিনে দেওয়ার পরে আমার যখন কুলে দেওয়া হয় তখন এই ছবিগুলো তোলা। আর এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা, আমার একবারে অবস্থা খুবই খারাপ, তখন কিন্তু আমি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম। তখন আদিবের জন্ম প্রায় 10-12 দিন এরকম আমি পড়ছিলাম, কারণ ওর জন্মের প্রায় 20-25 দিন পরে আমার কোনো একটা পরীক্ষা ছিল, আর ওর জন্ম হয়েছিল তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। আর এটা হচ্ছে আমার বিয়ের আগের একটা ছবি, এটা এখন আমি অ্যালবামে দেখাচ্ছি। এটা বিয়ের আগের একটা ছবি ছিল আমাদের বাড়িতে, আসলে পুকুর পাড়ে তোলা একটা ছবি। আসলে ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে আমার ইউটিউব চ্যানেলে, হয়তো সারা জীবনের মতো এই ছবিগুলো যখন দেখতে ইচ্ছে হবে দেখতে পাবো। এখানে এটা হচ্ছে আদিবের যখন 5 মাস যখন পূরণ হয়, আমরা তো বাচ্চাদেরকে খাবার মুখে দিই, তো খাবারটা যখন মুখে দিই সেটা সিলেটে নিয়ে গিয়ে ওকে শাহজালাল মাজারের ওখানে মুখে দেওয়া হয়েছিল। ও হচ্ছে আমার দেবর, ওকে আদিবকে কুলে নিয়েছিল, আর এখানে আমার কুলে আদিব, ওকে ফিন্নি মুখে দেওয়া হয়েছিল। আমরা চট্টগ্রামে এটাই করি, ফিন্নি মুখে দিই, 5 মাস পূরণ হলেই ফিন্নি মুখে দিই। উনি হচ্ছেন আমার শাশুড়ি, আমার শাশুড়ির নাতিকে কুলে নিয়েছিল, আমরা সবাই গিয়েছিলাম সিলেটে ও যখন 5 মাস পূরণ হয়েছিল। আদিবকেও নিয়ে গিয়েছিলাম 5 মাস যখন পূরণ হয়েছিল, জারিফকেও নিয়ে গিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আদিব, ও হচ্ছে যখন 7 মাস বয়স তখন আমরা কক্সবাজার গিয়েছিলাম, ওর বাবার সাথে তোলা একটা ছবি হোটেলে তুলেছিল। আর এখানে যে ফিন্নি খাওয়াছিলাম, এটা এটা 5 মাসে, মানে 5 মাস যখন পূরণ হয়েছিল তখনই ফিন্নি মুখে দিয়েছিলাম, প্রথম যে খাবারটা মুখে দেয় আর কি। তো এটা মাঝারে নিয়ে গিয়ে এরকম একটা নিয়ত ছিল আর কি আমাদের। আসলে মাঝে মাঝে যখন অ্যালবামগুলো খুলি খুবই ভালো লাগে, সেই সকল স্মৃতিগুলো, ফেলে আসা স্মৃতিগুলো কিন্তু আসলে অন্যরকম মধুর সবসময় থাকে। আমরা কিন্তু বর্তমানকে অনুভব করি না, যখন সেটা অতীত হয়ে যায় সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক বেশি মনে গেঁথে থাকে আর কি। তো এই ছবিটা কেন জানি আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো সেবার আমরা সিলেটে গিয়েও কিন্তু বেশ কিছু জায়গায় ঘুরেছিলাম, যদিও সব জায়গার ছবি হয়তো বা এখানে নেই। আর এখানে এখানে আরও অনেক জায়গার ছবি আসলে আছে, হয়তো বা এই ভিডিওতে দেখানো হবে কি না জানি না। এখানে ওর বাবা, এগুলো আমরা যখন আদিবে 7 মাস বয়স তখনই আমরা কক্সবাজার গিয়েছিলাম, তখনকার কিছু ছবি। এরপরে তখনকার দেখা গিয়েছে আমার পড়াশোনা প্লাস আদিব ছোট ছিল, এগুলো নিয়েই বিশেষ করে আমার অনেক বেশি ব্যস্ত সময় আর কি গিয়েছে। দেখা গিয়েছে অনেক সময় অনেক বেশি অসুস্থ হয়ে যেতাম, আবার অনেক সময় দেখা যেত মোটামুটি সব কিছু সব হ্যান্ডেল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা, আসলে যখন ও যখন ঘুমাতো 7 মাস বয়সে তখন কিন্তু খুব মজা করেছি আমরা, মানে আমরা 25 জনের একটা গ্রুপ গিয়েছিলাম। ও যখন ঘুমাতো ভাবিদের কাছে দিয়ে আমরা সমুদ্রের পাড়ে যেতাম, কারণ ও যখন সমুদ্রের পাড়ে যেত এত বাতাস থাকতো নিঃশ্বাস নিতে পারতো না, তো এ কারণে ভাবিরা যখন ঘুরে আসতো ভাবিদের কাছে দিয়ে আমরা যেতাম। এভাবে আসলে দিনগুলো কিন্তু খুব মনে পড়ে এখন, যে বাচ্চাকে নিয়েও কিন্তু আমরা এনজয় করেছি, ঘুরেছি। আর এটা যখন ওর যখন 2 বছর বয়স তখন আবার গিয়েছিলাম কক্সবাজার, সেবার কিন্তু ওকে সহ সমুদ্র পাড়ে নিয়ে যেতে পেরেছি, ও কিন্তু অনেক বেশি এনজয় করেছে, সেটা আপনারা ছবি দেখে বুঝতে পারছেন। তো সেবার কিন্তু আমরা বান্দরবন আরও অনেক জায়গায় গিয়েছিলাম। আদিবের যখন 3 বছর বয়স তখন জারিফের জন্ম, দেখতে পাচ্ছেন জারিফ, এটা হচ্ছে জারিফের যখন হয়তো বা 2-3 দিন বয়স এরকম। আর এখানে আদিব জারিফ, ওদের দেখা গিয়েছে ওদের মানে বেড়ে ওঠা বা ওদের দুইজনের কে মানুষ করা, সেই সাথে আমার নিজের পড়াশোনা, আমার যেহেতু এসএসসির পরপরই বিয়ে হয়ে যায় তো সেক্ষেত্রে ইন্টার পাস করা, অনার্স পাস করা, মাস্টার্স করা, এগুলো কিন্তু কম ঠিকানি কথা না। মানে সংসার সামলিয়ে, সন্তানদের সামলিয়ে এই কাজগুলো করতে আসলে মুখে বলা যতটা সহজ, আমার ক্ষেত্রে কাজগুলো করা কিন্তু অনেকটা কষ্ট হয়েছিল। দীর্ঘ সময় পাড়ি দিয়ে এখন মোটামুটি সফলতার পথে, কষ্ট করে
করেছি ইনশাআল্লাহ সবকিছুতে সফল হয়েছি তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার বিয়ের কিছু মানে হলুদের আর বিয়ের কিছু ছবি দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করব সবার কাছে একটাই চাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন সেই সাথে আরেকটা চাওয়া সেটা হচ্ছে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ